সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু চলে যায় আমাদের মধ্যে থেকে, আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মনে রাখি, অনেক কিছু আমাদের হৃদয়ে একদম বেঁধে থাকে, হৃদয়ে বিদারক থাকে, বারে বারে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে কাঁদায়। এমন অনেক ঘটনাই আমাদের জীবনে ঘটে। তেমন একটি ঘটনা রিসেন্টলি ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশে, যে ছাত্রদের একটি সুশৃঙ্খল একটি যে দাবি দেওয়া ছিল সেটাকে কেন্দ্র করে যে প্রায় 150 মানুষের বেশির যে নিহত হওয়ার ঘটনা, এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি, যেহেতু আমি দেশের বাইরে থাকি, আমি যতটুকু নিউজের মাধ্যমে জানি যে এখন পর্যন্ত কারফিউ আছে বাংলাদেশে, সেটা একইভাবে যেরকম বেদনাদায়ক, আরও বেদনাদায়ক যারা আমার দেশের বাইরে থাকে, আমাদেরকে মানুষের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে হয় বা তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় আমাদেরকে, যে দেশে আসলে কী ঘটছে। তারা নর্মালি তো সব কিছু জানে না, বা আমাদের ইমোশনটা ওইভাবে তারা বোঝে না, জানে না, সেই কারণে তাদেরকে বোঝানোটা একটু ডিফিকাল্ট, বা আমরা খুব সহজে বলতে পারি না যে আমাদের গভর্নমেন্ট আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে, বা আবার সেটাও বলতে পারি না যে আমাদের পুলিশ আমাদের সাথে খারাপ আচরণ করছে, বা সেটাও বলতে পারি না যে আমাদের সাথে অন্যায় হলেও পুলিশ, র‍্যাব, আর্মি সবাই, সব বাহিনী সরকারের পক্ষে কথা বলছে। এক একটা দেশের কালচার এক এক রকম, সেই কারণে হয়তো আমরা, বা আমার কথা যদি আমি বিশেষ করে বলি, বুঝাইতে পারি না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার দেশ, আমার ভাই, আমার বোন, আমার মাটি, আমার ভাই বোনেরা, যেহেতু আমি অনেক আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছি আমার দেশ থেকে, তারা আমার ছোট ভাই বোন বলে আমি সম্বোধন করতে চাই। তারা একটা যৌক্তিক কিছু দাবি নিয়ে আন্দোলন করেছিল সুশৃঙ্খলভাবে, সেটাকে সেটা পরবর্তীতে উশৃঙ্খল হয়ে গেছে এবং একটা রণক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে, হয়েছিল তারপর সব ঘটনা আপনারা জানেন। কিন্তু আমি যেটা বলতে চাই, এই এই মুহূর্তে তার নেপথ্যে কারা ছিল এবং এই মুহূর্তে কি হচ্ছে নেপথ্যে, আমি আমার ধারণা মতে, আমি আমার ক্ষুদ্রজ্ঞের মতে, একটা স্টুডেন্ট, সে যেই হোক যাই বলুক, সে ভালো বলতে পারে, খারাপ বলতে পারে, মন্দ বলতে পারে, দেশের বিরুদ্ধে কথা বলতে পারে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার সরকারের নেই, পুলিশের নেই। তাকে বোঝাইতে পারেন সরকার, সরকার না পারলে তার টিচার এবং তার ফ্যামিলি তাকে বোঝাবে। তারপরও যদি কোনো সমাধান না আসে, তারপর গভর্নমেন্ট তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, যদি তার মতামত দেশ বিরোধী হয়, একদম লাস্ট পর্যায়ে সেটা নিতে পারে। কিন্তু গভর্নমেন্ট, আমাদের এই বর্তমান গভর্নমেন্ট, যেটা প্রাথমিকভাবেই তাদের কোনো কথা না শুনেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, এই কারণে যে তারা যে কথাগুলো বলছেন সেটা তাদের মতের বিরোধী মত, তার কারণে। এবং তিনি একটা নিকৃষ্ট ভাষায়, নিকৃষ্টভাবে গালি দিয়েছেন রাজাকারের বাচ্চা বলে। আমি মনে করি যে আমার যে ছোট ভাইরা আছেন, বা আমি আমার কথাই বলি, আমার বাবা মুক্তিযোদ্ধা না, আমার 14 গোষ্ঠীর মধ্যে মুক্তিযোদ্ধা নাই, এবং একই সাথে কোনো রাজাকারও নাই। তবে কেউ যদি আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, সেটা আমি মনে করি যে আমার রক্ত নিয়ে কথা বলছে, সে আমার রক্তের সম্পর্ক নিয়ে সে কথা বলছেন। যাই হোক, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন প্রধানমন্ত্রী, তারপরে ছাত্ররা একটু আন্দোলন তাদের বেগবান হয়, তারপরে কথা আপনারা সবাই জানেন। এবং প্রতিনিয়ত সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলে আসছেন। আমার ভাই, আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমার ছোট ভাই, আমার ভাই বোনেরা, এই পর্যন্ত আমি যতটুকু জানি 45 থেকে 48 জন শুধু ছাত্রছাত্রী মারা গিয়েছেন। আমি মারা গিয়েছেন সেটা বলবো না, আমি বলবো যে তাদেরকে হত্যা করা হয়েছে। কার হুকুমে? প্রধানমন্ত্রীর হুকুমে। কার উস্কানিতে? প্রধানমন্ত্রীর উস্কানিতে। তার উস্কানিমূলক কথাবার্তা শুরুটা প্রধানমন্ত্রী থেকে, তারপরে ডেফিনেটলি সবাই আছেন যে ডিরেক্টলি শুট করেছেন, যারা তার সাথে সংশ্লিষ্ট সবাই, প্রত্যেকে ডেফিনেটলি প্রত্যেকে আছেন। তারপর আমি উল্লেখ করব প্রধানমন্ত্রীর কথা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, যে তার উস্কানিতে, তার পরামর্শে, তার হুকুমেই হত্যা করা হয়েছে আমার ছোট ভাইদেরকে, বোনদেরকে, 45 থেকে 48 জন আমি যতটুকু জানি তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে, সময় চলে গেছে, তারা মাটির নিচে চলে গিয়েছেন, হয়তো অনেকের লাশ একদম পচে গিয়েছেন,
আমরা হয়তো ভুলে যাব, অনেকেই ভুলে যাব, কিন্তু আমাদের হৃদয়ে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেই ক্ষতটা কি কখনো পূরণ হবে? বা যেই ছেলে মেয়েটা দেখেছে তার চোখের সামনে তার ভাইকে হত্যা করা হয়েছে, তার সহপাঠীকে হত্যা করা হয়েছে, তার ফ্রেন্ডকে হত্যা করা হয়েছে, এবং যেই প্রিয় মানুষটা দেখেছে তার প্রিয় মানুষটাকে, তার ভালোবাসার মানুষটাকে হত্যা করা হয়েছে, তার ভালোবাসার মানুষের শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে, সেই মানুষটাকে কখনো ভুলতে পারবে আপনাকে? সেই মানুষটা কি ভুলতে পারবে তার হৃদয়ের ক্ষতটা? আমি সাধারণ মানুষের কথা বলছি না, যে আরও যারা মারা গিয়েছেন, আমি কথা বলছি, আবারও কথা বলছি, যে 45 থেকে 48 জনের কথা আমি জানি, তারা মারা গিয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, স্টুডেন্ট তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি তারা 48 জনই ছিল দেশের প্রধানমন্ত্রী, 48 জনই ছিল দেশের প্রেসিডেন্ট, 48 জনই ছিল দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা, 48 জনই ছিল দেশের বিশিষ্ট ব্যবসায়ী। প্রধানমন্ত্রী ইচ্ছে করে এই 48 জন প্রেসিডেন্টকে, 48 জন প্রধানমন্ত্রীকে, 48 জন বিশিষ্ট ব্যবসায়ীকে, বিশিষ্ট কর্মকর্তাকে হত্যা করেছেন। সবশেষ এই মুহূর্তে যেটা হচ্ছে, ধরপাকড় হচ্ছে, আমি যতটুকু জানি 10,000-এর বেশি গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই, আমি যতটুকু জানি 17 বছর বয়সের একজন শিশুকেও রিমান্ড দেওয়া হয়েছে। সেটা কখনো মানা যায় না। আপনি আপনার ইচ্ছে মতো দেশ চালাতে পারেন, আপনার স্বৈরাচারিক যে শাসনটাকে বলা হয় সেটা পরিপূর্ণভাবেই প্রয়োগ করতে পারেন জনগণের প্রতি, ছাত্রদের প্রতি সেটা করতে পারেন, কিন্তু একটা শিশুকে, 17 বছরের শিশুকে সে হত্যা করুক, তার শিশু আইন আছে, একটা মানবতা বলে কথা আছে। একটা জাজ তখনই আনজাজমেন্ট করে যখন তার উপর বল প্রয়োগ করা হয়, বা তার উপর বন্দুক থেকে কথা বলা হয়, বা উপর থেকে নির্দেশ থাকে তুমি এইভাবে বিচারটা করবা। এবং বিশেষ করে আমি এই মুহূর্তে যেটা বলতে চাই, যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে যারা ছিলেন কয়েকজন বিশিষ্ট, তাদের 7 জন যতটুকু আমি জানি, 7 জনকে ডিবি হেফাজতে রেখেছেন। ডিবি হেফাজত বলতে আমরা কী বুঝি, ডিবির মধ্যে কোনো হেফাজত নাই আমি যতটুকু জানি। সেখানে যাবেন আপনার মায়ের খাইতেই হবে, যেই জানা আপনি যতটা সরকার বিরোধী মনোভাব যারা প্রকাশ করেন, যেই জানা আপনার মায়ের খাইতেই হবে। সর্বশেষ এরকম স্বৈরাচারী মনোভাব থেকে দূরে আসা দরকার। একটা কথা মনে রাখেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যেই ইতিহাসে ছাত্রছাত্রীরা জেগে উঠেছেন, আন্দোলন করেছেন, তাদেরকে দাবিয়ে রাখা গেছে। যেই ছাত্রছাত্রীরা আজকে তাদের স্পৃহা নিয়ে জাগ্রত হয়েছেন, তাদেরকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আপনি ভার্সিটি, স্কুল, কলেজ আপনি কয়দিন বন্ধ রাখতে পারবেন? একদিন খুলতেই হবে, তারা আবার আসবে ভার্সিটিতে, আবার একসাথে হবে, তাদের প্রিয় মানুষটার কথা, প্রিয় বন্ধুর কথা, প্রিয় সহপাঠীর কথা আবার তারা স্মরণ করবে। তখন তারা কিভাবে কন্ট্রোল করবে তাদের যেই তারুণ্যতা, তারুণ্যের যে উগ্রতা, সেটা তারা কিভাবে কন্ট্রোল করবে? এই মুহূর্তে আমি অনুরোধ করব, যারা জানে আমার অনুরোধে কিছু আসে যায় না, তারপর অনুরোধ করব আমার ছোট ভাই বোনদেরকে যারা আটকে রেখেছেন কারাগারে, বা দমন পীড়ন করার যে একটা প্রচেষ্টা চালাচ্ছেন, সেটা থেকে দৌড়ে চলে আসুন। এইভাবে আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না। 45 থেকে 48 জন স্টুডেন্টকে আপনারা মেরেছেন, আর মারার ট্রাই করবেন না। এটা প্রত্যেকটা মানুষের হৃদয় ক্ষরণ হয়েছে, যে হৃদয় ক্ষরণটা আপনারা বুঝতে পারছেন না, তখনই বুঝতে পারবেন যখন আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনার কলিজাটা বের করে আনতে পারবে, তখনই আপনি বুঝতে পারবেন হৃদয় ক্ষরণটা কীরকম হয়েছে। আর যখন বুঝতে পারবেন হয়তো তখন আপনার সময় থাকবে না। যে ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন এই আন্দোলনে, তাদের পরিবার, তাদের সহপাঠী এবং যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, সবার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এবং একই সাথে সেটাও আশা করছি দেশের পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।